अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊं तो तुम्हारे फोन की भी घंटी बजे। কই গেলো? আমার হচ্ছে তো জ্বালা, বা আমার একটা গাধার সাথে বেরিয়ে গিয়েছে। আজ্ঞে আমার চা কই? আজ্ঞে মনে ছিল না চা বানাইতে, ক্ষমা করে দাও। কি চা হয়নি? তোমার খেতে মনে থাকে, পাশের বাড়ির বৌদির সাথে কথা বলতে মনে থাকে, আর আমার চায়ের বেলা হয়নি। আর ভুল হইব না, কালকে থেকে চাল হয়ে খাই থাকুম। বাড়ি তার এক মুহূর্ত না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলি। আরে বউ তো দেখি সত্যি বাইর বাড়ি যাইতাছে, এত সুন্দর বউ গেলে বউ বামু কোথায়? ওগো তুমি বাইর বাড়ি যাইও না, তুমি বাইর বাড়ি গেলে আমি তো মজা যাবো। কি ছাড়ো পা, ছাড়ো বলছি। না ছাড়মু না, আগে কও তুমি যাবে বাইর বাড়ি যাইবা না। ঠিক আছে, আজ যেন ভুল না হয়। ঠিক আছে। কেবলাকান্ত, কি করছিল এতক্ষণ ধরে? আজ্ঞে রান্না করা, বাসন মাজা, সব কাজ কে করবে? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, যাও সমস্ত কাজ শেষ করে আসো, তারপর খেতে পাবে। যাও। আরে কেবলাকান্ত, কোথায় যাচ্ছিস ভাই? বউ মেরেছে, তাই মুতে যাচ্ছি। বউ মেরেছে? আরে বউয়ের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার রে ভাই। তুই এক কাজ কর, ওই পাশে একটা কচু গাছ আছে, ওই কচু গাছে দলায় গলায় জড়িয়ে দিয়ে মর গিয়ে যা। কইতাছ তো যাই। শোন, মরতে যাবি তো? মরা হয়ে গেলে পরে আমার সাথে দেখা করি আসে, ঠিক আছে? বই চালের মহিলাও শান্তি নাই। তোমার সারাদাম
আর শোনো, আমি রাতে ডিস্কোয় যাব, আর যাও বাজার করে এনো, আর না হয় আজকে ভাত ডুববে না কপালে, মনে রেখো। ক্যান্সেল বিয়ে করলাম, দাদু মরে যাওয়ার পরে বলেছিল ভাই বিয়ে করিস না, বিয়ে করলে মরেও শান্তি নাই, বুঝলেন তো? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।